শোন তো দিদি, আপনার আম কত করে? মিষ্টি আছে মনে হয় যে খাচ্ছে, তো ফুটো করে ফেলিছে, ফুটো করে খাচ্ছে। কিভাবে খাবে না বুঝতে পারতেছে না। ধরে নাও, হ্যাঁ ধরে নাও, ভালো করে ধরে খাও। আম বিক্রেতা নিজের আম নিজে চেক করে দেখতেছে কতটা মিষ্টি, কাস্টমাররে বলতে হবে তো। সন্তু দিদি কি সুন্দর মজা করে আমটা খাচ্ছে। আমটা চুলে দেবো মা? না, আমটা আমি চুলে দেবো মা। আমের ওই রসটা বেরোয় যাচ্ছে, আমি চুলে দেই আমটা, চুলে বাটিতে দিই, তুমি বসে বসে খাও আস্তে আস্তে। ওই যে চুলেও গেলছে দেখো, আম ভালো? মামা জিজ্ঞাসা করতেছে, ওই যে মামা যে আম চাচ্ছে দিবা একটু, ওই দেখো এগুলো দাও। আচ্ছা আমি চুলে দেই আম, হ্যাঁ আমি খোসাটা ভালো করে চুলে দিই, তুমি খেতে সুবিধা হবে না তোমার, তোমার তো হাতে টাতে এই যে লেগে যাচ্ছে হলুদ হলুদ। দাও, আমি দিচ্ছি মা, আমি দিচ্ছি, আমি দিচ্ছি, খুব মিষ্টি খুব। আরে আমার সোনা রে, আমার সোনার পাখিটা আম খেতে কি ভালোবাসে, কি ভালোবাসে না। না মা, আটিটা তুমি একা একা খেতে গেলে ওই ইয়ে হয়ে যাবে না, গলায় চলে যাবে না পেটে। অশেষ জীবন, অশেষ জীবনে প্রথম আম আনলো, আম আনা সার্থ গুলো। মুখে টুকে লাগাই কি করলো, যে চয়েস করেই নিল আমটা জুড়ির থেকে। দেখি এই যে, এই যে মুখে লেগে গেছে, হাতে লেগে গেছে, এই দেখো এই যে, এই যে।